رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن. ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলি সেনালরা তন্নাজি নির্যাতিত অসহায় ফিলিস্তিনিরা মারাত্মক আহত বা বিভিন্ন কারণে জন্মভূমি ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ মিশর আশ্রয় নিতে বাধ্য হয়। বিভিন্ন দেশ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি এই অসহায় ফিলিস্তিনিরা সহযোগিতার লাগি মিশরের রাজধানী কায়রো সহ দেশের বিভিন্ন শহর নাজি খোলাই চট্টগ্রামের ঐতিহাসিক মেমানখানা। মিশরের এনজিও সংস্থা ইজিপশিয়ান ইউথ কাউন্সিলের সহযোগিতায় আমেরিকা ভিত্তিক এনজিও আশ ফাউন্ডেশন ইউএসএ ও বাংলাদেশের আলহাজ আব্দুল হক ফাউন্ডেশন আয়োজন করছে এই মেহমানখানা। গত শুক্রবার গিজা শহরের জাজিরাতুল অররা আলাহাদাজি একখান মেহমানখানার দ্বারে দেখা গিয়ে হয়েক শত নারী এবং শিশু ফিলিস্তিনি শরণার্থীল্লায় নীল নদর মাছ দিয়ারা রান্নার মিশরীয় ঐতিহ্যবাহী খানা সামাক সাইয়িদিয়া এর সাথে আছিল বিভিন্ন ধরনের মিষ্টি ফলমূল এবং কোমল পানীয়। বিখ্যাত আলাজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কিছু শিক্ষার্থী স্বেচ্ছাসেবী দলের লইয়েরা নিজেরা হাতে এই খানাইন রান্না এবং বিতরণ কর্মসূচি সশরীরে তদারক করছে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসিরুদ্দিন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসিরুদ্দিন জানাই আল্লাহ তাআলা এই পর্যন্ত আশ ফাউন্ডেশন আমাদেরকে গাজার জন্য যে কাজগুলো করার সুযোগ দিয়েছেন সকল কাজের মধ্যে আজকের এই কাজটা মনে হচ্ছে অন্যতম একটা বেস্ট কাজ হইতে পারে। সকল দর্শক এবং বিশেষ করে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত দৃষ্টি আকর্ষণ করতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি অসংখ্য বাচ্চা তাদের মা বাবাকে হারিয়েছে। বর্তমানে মিশরে প্রায় 2000 মতো বাচ্চা অবস্থান করতেছে, যার মধ্যে 450 জন বাচ্চারই মা বাবা একজনও নাই। ইতিমধ্যে কিন্তু তুরস্ক থেকে বিমান এসে প্রায় 300-400 বাচ্চা এখান থেকে নিয়ে গিয়েছে। আমরা খুব সাহস করে এই দরখাস্তটুকু আমরা পেশ করতেছি 100 জন বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য মিশর গভর্নমেন্টের কাছে। এই দরখাস্তটুকু নিয়ে আমরা একটু পরে জমা দিব ইনশাল্লাহ। মিশর সরকার যদি 100 জন বাচ্চাকে আমাদের প্রতি অনুমতি দেয়, তাহলে আমরা বাংলাদেশ সরকারের অনুমোদন ক্রমে এই বাচ্চাদেরকে আশ ফাউন্ডেশন ইউএসএইনকের সহযোগিতায় বাংলাদেশে নিয়ে যাব। সেখানে আমরা কিন্তু লালন পালন করতে ইচ্ছুক। অসংখ্য মানুষ আমাদেরকে ইনবক্স করতেছেন এই বাচ্চাদের প্রতি ভালোবাসায়, মায়ায়, দয়ায়, আন্তরিকতায়, যে একটা বাচ্চা আমাদেরকে দেন, আমরা আমাদের নিজেদের সন্তানের মতো এই বাচ্চাটাকে লালন পালন করতে চাই। অসংখ্য মানুষ অনুরোধ করতেছে আপনারা একটা শেল্টার হোম তৈরি করে আমরা স্পন্সর হব। আল্লাহ তাআলা যদি দয়া করে সেই ধরনের একটা সুযোগ আমাদেরকে দেয়, তাহলে আমরা বাচ্চাদেরকে আপনার হাত উড়িয়ে দিব, অথবা সরকারিভাবে একটা শেল্টার হোম বাংলাদেশে হবে। যদি কোনো কারণে মিশর গভর্নমেন্ট থেকে অনুমতি না পায়, তাহলে এই মিশরে ইনশাআল্লাহ আমাদের যে সহযোগী সংগঠনগুলো আছে ওদের সাথে যৌথভাবে একটা শেল্টার হোম আমরা ইজিলি ইনশাআল্লাহ করতে পারবো। সেই বিষয়ে আলোচনা হয়ে গেছে। কিন্তু সবাই অন্তর থেকে খাস করে দোয়া করবেন আমরা যাতে এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা, যে বাচ্চাগুলো তার চোখের সামনে তাদের মা বাবাকে হারিয়েছে, যে ছোট বাচ্চা তার ছোট বোনকে লাশ কুলে নিয়ে গিয়েছে, আমি আসলে ভাষা নেই বলার, তো আমি বিনীত দৃষ্টি আকর্ষণ করতে সবার কাছে একটু সবাই দোয়া করবেন। এবং ইজিপ্ত সরকার যদি আমাদের অনুমতি দেয়, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী একটু বিনীত দৃষ্টি আকর্ষণ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ভাষণ দিয়েছিলেন, ওনার বক্তব্য আমরা দারুণ উৎসাহিত হয়ে কিন্তু এখানে এসে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু বিনীত দৃষ্টি আকর্ষণ করবো। প্যালেস্টাইন এম্বাসিকে উনি অনুমতি দিয়েছেন, আরো অনেকে হয়তো বিভিন্নভাবে এখানে অংশগ্রহণ করতেছেন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আপনার এনজিও বিষয়ে পুরো অনুমতি, একটা সস্তা, আপনি এই সস্তাটাকে যদি একটু বিনীতভাবে অনুমতি দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের খুবই আশা বাংলাদেশ সরকারের নাম নিয়ে, লঘু নিয়ে, যে পতাকা সহ বিশাল যে লরিগুলো পাঠিয়েছি, সেই লরির মধ্যে পুরো লরিতে থাকবে বাংলা সরকারের নাম ইনশাআল্লাহ, এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের নাম বাংলাদেশের জনগণের ভালোবাসায় এই অসহায় মানুষদের জন্য আমরা দাঁড়াতে চাই। এবং এই ভালোবাসার কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসতে যেটা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে চাই। উল্লেখ্য, গাজাত ইসরায়েলি হামলার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে রেড ক্রিসেন্টের সহযোগিতায় হাজার হাজার নারী এবং শিশু শরণার্থীরা মিশরনাজি দায় যাতে গুই বাধ্য। চট্টগ্রাম।